ধন্যবাদ বন্ধুরা। ইউকে থেকে জাহানারা মজুমদার বলছিলাম। এই যে দেখুন, বি অ্যান্ড কিউ ওয়্যার হাউস, এটা ওপেন ডেস, 7 ডেজ ওপেন থাকে। এখানে সমস্ত গাছগাছালি, যত ইউকের যত গাছ আছে, সব গাছগুলো এখান থেকেই নেওয়া হয়। আপনাদেরকে আমি আজকে গাছের জায়গাটা দেখাবো, প্লাস এটা একটা হ্যাঁ ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। আবার তো ছোট ছোট আসবাবপত্র বিক্রি হয়, মানে এখানে ধরেন ঘরের পর্দা, ছোট মানে লাইট, ছোট ছোট স্যানিটারি আইটেম, বাথরুম ফিটিংস যা আছে সবই বিক্রি হয়। আমরা এখন ভিতরে ঢুকবো, আমরা ঢুকছি ভিতরে। এক্সিট লেখা আছে, এক্সিট লেখা আছে দেখেন। আমরা ঢুকে যাই এখান দিয়ে। এই যে দেখেন আমাদের বাংলাদেশের মতো প্লাস্টিকের বালতি, এই যে প্লাস্টিকের 1 পাউন্ড একটা নিয়ে গে যাবো। এই যে ঢুকলাম আমরা, দেখতেই পাচ্ছেন এখানে অবশ্য আমরা যে ঢুকছি, সিসি ক্যামেরাও আছে। ওই যে দেখুন ওইখানে দেখা যাচ্ছে আমাদেরকে, এই যে দেখুন এই যে দেখতে থাকুন। আমি চলেন আজকে আমি গার্ডেনটা দেখাই আপনাদেরকে। এই যে এখানে আবার বসার জায়গা আছে, আপনি এখানে বসে, এগুলো কিন্তু বিক্রির, এগুলো বিক্রির, এগুলো গার্ডেনে বিক্রির। এখানে দেখুন প্রাইস লেখা আছে, এগুলো আউটডোর ফার্নিচার। সামার আসতেছে, এগুলো বারবিকিউর মেশিন, এগুলাতে বারবিকিউ করা হয় গার্ডেনে বসে। এই যে দেখুন ভিতরটা, এখানে প্রাইস লেখা আছে। এই যে দেখুন এখানে, এই যে এখানে নিচে কয়লা দেওয়া হয়, নিচে এটা এই এই বারবিকিউ মেশিনটা প্রায় বাংলাদেশি টাকায় 50,000 মতো হবে। এই যে দেখুন এখানে বিভিন্ন ট্যাগ দেওয়া আছে। আবার ওইখানে এইখানে এখানে বারবিকিউর যে জ্বালায় যে কয়লা, কয়লার প্যাকেট, এই যে কয়লা, এই যে কয়লা দেওয়া আছে বারবিকিউর, 4 পাউন্ড করে বাংলাদেশি টাকা, মেবি 500-550 হবে কয়লা। তো এখানে হলো সব কিছু গার্ডেনিংয়ের। এই যে সামার আসতেছে, এখানকার লোকজন সামারে গার্ডেনে খুব আনন্দ করবে। যাদের হাউস আছে এখানে আছে, কিছু খেলার সামগ্রীও আছে, দেখুন ব্যাডমিন্টন র্যাকেট, খেলার সামগ্রীও আছে। এখানে দেখেন বাচ্চারা সামারে পানিতে খেলার জন্য, এটা গার্ডেনের মধ্যেই থাকে, এটা দেওয়া হয় গার্ডেনে, এটা পানিতে খেলে বাচ্চারা। হ্যাঁ এখানে এই যে এটা ফুলে বাড়ায়, হ্যাঁ সুইমিং পুলের মতো করে বাচ্চারা খেলে। এই যে দেখুন অনেক বারবিকিউ মেশিন, প্রাইস ট্যাগ দেওয়া আছে দেখেন, সমস্ত প্রাইস ট্যাগ দেওয়া আছে। এই যে দেখুন ছোটোখাটো বারবিকিউ, যে ছোট্ট একটা বারবিকিউ, এটা হয়তো আমি নিব ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম। আমার ছেলেরও গার্ডেন আছে, ওখানে ওরা করবে। এই যে এইখানেও, এখানে এগুলোও কয়লা। এই যে এই চেহারাটা, এই যে ভিতরটা এরকম কয়লা। হ্যাঁ ভিতরে গাছ, কিন্তু এটা ভিতরে গাছ। এটার পার প্যাকেট হলো 9 পাউন্ড করে বাংলাদেশি টাকা, 1,200 হবে। এই যে দেখুন বিভিন্ন জায়গায় এগুলো গার্ডেনে ঝুলায়, সুন্দর লাগে, এগুলো সব গার্ডেনের জিনিস। এখন আমরা ভিতরে ঢুকবো, দেখেন গাছের সমাহার, রং বেরঙের গাছ, আপনি আশ্চর্য হয়ে যাবেন গাছ দেখে। এই যে এখানে গাছে
প্রজাপতি এগুলা গার্ডেনে আটকায় রাখে, সুন্দর লাগে। এই যে এটা এভাবে লাগিয়ে রাখে, এটা 5 পাউন্ড এটার দাম। এই যে দেখুন সতেজ গাছ, কিন্তু এগুলো কিন্তু সব সতেজ। এই যে এগুলো সবই সতেজ, যদিও আপনাদের মনে হবে যে প্লাস্টিক, তা না, এখানে সব কিছু সতেজ। এই যে প্ল্যান্ট ফর অল সিজন, এই গাছগুলো অল সিজনেই থাকে, এটাই বুঝালো। তারপর দেখুন একটা গাছ কত সুন্দর করে রেখেছে, এই যে এটা 85 পাউন্ড এই গাছটার দাম। 85 পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় 10,000-এর মতো এই গাছটা। এই যে দেখুন গাছের সমাহার, আপনারা দেখুন গাছগুলো। এই যে দেখুন সব কিন্তু সতেজ গাছ। এই যে দেখুন অনেক সুন্দর গাছ, অনেক সুন্দর পার্পল কালার, এত যে ভাল লাগতেছে। কিন্তু দুঃখিত, এই যে দেখুন, এই যে কত আরাম গাছগুলো, মানে সবগুলো এখন যদি আমি যদি নিতে পারতাম, নেওয়ার তো কোনো ওয়ে নেই, এই শুধু দেখেই গেলাম, তবু চোখ সুখ করলাম আর কি, মন সুখ করতে পারলাম না, নিতে পারলে মন সুখটা হয়ে যেত। এই যে দেখুন ছোট ছোট চারা উঠতেছে, ছোট্ট ছোট্ট চারা উঠতেছে দেখুন এগুলা। এই যে 3 পাউন্ড করে, মানে 500 টাকা করে পারিয়ে, এই যে চারা উঠতেছে। কত রকম ফ্লাওয়ার দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু এটার একটাও নেই। তো আমি যদি ওইভাবে সুবিধা পেতাম, আমি নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমার তো বিভিন্ন জায়গায় ট্রানজিট, নিতে নিতে গাছগুলো মরে যাবে, তবু আমি নিয়ে নিতে পারতাম কোনো না কোনোভাবেই। কিন্তু ওই নেওয়ার ওইখানে নিলে সব মারা যাবে, কারণ আমার তো ট্রানজিট আছে পথে। এই যে দেখুন দুনিয়ার এত জায়গায় ঘুরলাম, এত কালারফুল গাছ আমি কোথাও দেখিনি। আবার দেখুন এই যে গাছগুলো, এই যে দেখুন, এই যে এই যে এগুলা এখন চলেন আমরা ভেজিটেবল দেখাই, ভেজিটেবলগুলো দেখাই। তো একটা গাছ যদি আমাদের বাংলাদেশের সাথে মিলতো, তাও একটু আনন্দ পেতাম। একটা গাছও বাংলাদেশের সাথে মিলে নেই। তো দেখুন এগুলা আবার ফুল ছাড়া গাছ, এগুলো এমনি বড় হয়ে যায় ফুল ছাড়া। এগুলো ভেজিটেবলস না, এগুলো হলো ভেজিটেবল গাছ। এই যে আর এইটা হলো স্ট্রবেরি গাছ, এটা এই যে এগুলো স্ট্রবেরি। এটা হলো এই যে, এটা হলো এই যে অ্যাপেল ট্রি, এটা নাশপাতি, এটা নাশপাতি। এই যে এটা কি গাছ, এটা চেরি। এই যে চেরি, এই অ্যাপেল। এই যে রাজবাড়ি, দাম এখানেই দেওয়া আছে, সব স্টিকারে দেওয়া আছে, শুধু আপনি নিয়ে ক্যাশ কাউন্টারে দিয়ে দিবেন, কার্ডে পে করে দিবেন। এখানকার মানুষ, মানে এখানকার মাটিও অনেক ভালো, তাছাড়া মানুষ খুব ফুল খুব পছন্দ করে। যে কেউ যদি কাউকে যদি ইনভাইট করে, আমরা তো বৃষ্টি কিনে ফেলি, কিন্তু তারা বৃষ্টির আগে ফুলটা কিনে ফেলে। আমি আসছি পর্যন্ত আমার ছেলের বাসায়, মেয়ের বাসায় দেখলাম যতজনে যত ইনভাইট করছে, খুব দামি একটা ফুলের তোড়া আছে। ফুলের তোড়াটার দামই প্রায় 1500-2000 টাকা হয়। মানে এই যে সামার আসতেছে, এইটা গার্ডেনে বসায় রাখবে, গার্ডেনে বসে এই যে আমি বসলাম দেখুন, এই যে এখানে ফুলের, হয়তো একটা ফুলের টপ টুপ দিবে, বা একটা লাইট টাইট দিবে, বা ক্যান্ডেল দিবে। ওরা আবার এদেশের মানুষ ক্যান্ডেল খুব পছন্দ করে, সব ঘরেই ক্যান্ডেল থাকে ওদের। দেখেন কত সুন্দর স্ট্রং, দেখুন অনেক সুন্দর জায়গা। এই যে গার্ডেনে এটাও থাকে, কারণ সামারে ওরা সামারে খুব ইয়ে করে। এই যে দেখুন আমি বসলাম, খুব স্ট্রং। যে এটার দাম কত না, এখানে
এটা 40-45 হাজার টাকা হবে বাংলাদেশি টাকায়, এই জিনিসটা, এই জিনিসটা বাংলাদেশেও তো বাগানে দেওয়া যায়। এই যে দেখুন গাছ, দেখেন কত ডিজাইনের গাছ, কত ডিজাইনের গাছ আছে, কত ডিজাইনের গার্ডেনে বসার স্পেস আছে। মানে আমি আমি যদি দুই দিনেও ছবি তুলি শেষ করতে পারবো না। তো আমি তো রোজার মাস কি আমরা ইফতার করব, বাসায় যাব, আবার ছোট্ট নাতিটা আমার সাথে। তো এই যে দেখুন গাছগুলো দেখুন, সবগুলোর কিন্তু দাম দেওয়া আছে। এই যে দেখুন গার্ডেনে দেওয়ার জন্য, এই যে আমাদের দেশের মতো ওই যে খড়ি বাঁশ, তারপরে বাঁশ কেটে কাজ করা হয়েছে, এগুলো সবই এখানে যা আছে সবই গার্ডেন, সবই গার্ডেন। তাই সব গোলাপ, এই যে দেখেন কত রকম গোলাপ আছে। আমরা তো বাংলাদেশে শুধু লাল গোলাপ দেখি আর সাদা গোলাপ দেখি, কিন্তু এই যে দেখুন গোলাপের কত রকম গোলাপ আছে, ভ্যারাইটিস গোলাপ আছে। শুধু যদি আমার যদি 8-10 ঘন্টার হতো, আমি কিন্তু এখান থেকে যত টাকাই হোক আমি গাছ নিয়ে যেতাম, কিন্তু আমার তো ট্রানজিট সম্ভব না। হয়তো দেখা যাবে ট্রানজিটেই আমার 6-7 ঘন্টা খেয়ে ফেলবে, আমি এই গাছ রাখবো কোথায়। কিন্তু ওই দেখেই আর কি চোখের আনন্দ, আর কি মনের আনন্দটা পেলাম না। এগুলো দেখে আরও আফসোস লাগতেছে যে দেখে গেলাম নিতে পারলাম না। আমার ছেলেমেয়েরাও সামারে এগুলো লাগায়, ওরা গার্ডেনে লাগায়। গার্ডেন হাউস গার্ডেন যাদের আছে ওরা ফুল ওরা নেয়, ফুলকে ওরা নিবেই। ওই যে বললাম, এই যে দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের কাঠের আছে, দেখেন এই যে এই যে দেখেন ছবি দিয়ে দিছে। এই যে দেখেন পিছনে যে এই জিনিসটা, এটা যে আছে এই যে পিছনে, এটা এখানে ছবিতে দেওয়া আছে। এটা যদি নিয়ে যায় এই ছবিটা কিভাবে এটাকে গার্ডেনে সাজাবে ওটা এখানে মেনশন করে দিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন গার্ডেনের ভিতরে, এই যে গার্ডেনে এখান থেকে রেডি করা ঘর নিয়ে রেখে দিবে গার্ডেনের ওই যে মানে সার টার যা আছে, গার্ডেনের খড় তোলানো মেশিন, ঘাস কাটার মেশিন, তারপরে ময়লা পরিষ্কার করার মেশিন, পুরোটা গার্ডেনের জন্য। এটা শুধু নিয়ে গার্ডেনে এক কোনায় বসায় দিবে। এটা কিন্তু কাঠ না, এটা কিন্তু প্লাস্টিক, কি কোনোভাবেই নষ্ট হবে না। এই যে এই যে এটারও দাম বাংলাদেশি টাকায় প্রায় 45-50 হাজার টাকা। মানে গার্ডেনের যত হাতিয়ার আছে সব এটার ভিতরে ঢুকায় তালা মেরে রেখে দেবে। এই যে দেখুন এটা, এগুলো কিন্তু প্লাস্টিক। এই যে এটা 400 পাউন্ড, তাও 50-60 হাজার। এইটা আবার কাঠের, এটা 370। এই যে এটা আবার কাঠের, এগুলো সবই গার্ডেনের। ভিউয়ার্স দেখুন আমার দেশ, এই দেশে পাখি, এর আগে আমি আপনাদেরকে কুকুরের কথা বলেছি, এই যে দেখুন পাখিদের জন্য কত দামি জিনিস রেডি করা আছে। এটা বাগানে রেখে দিবে, পানি দিয়ে দিবে, পাখিরা এসে এখানে গোসল করবে, পানি খাবে। দেখুন এটা কিন্তু পুরোটা সিমেন্টের শ্বেত পাথর দেওয়া, কিন্তু এই যে দেখুন এই যে পানি দেওয়া, এই যে এখানে পাখিরা গোসল করবে, পানি খাবে। পাখিদের জন্য কত দামি জিনিস নেওয়া আছে আর আমরা ওইসব কিছুই খেয়াল করি না, আমাদের মাথায় থাকে না। হ্যাঁ, আমরা পাখি পেলে খেয়ে মেরে ফেলি, খেয়ে ফেলি। এই যে বিভিন্ন এগুলো বাগানে বসায় রাখে। আর এই যে দেখুন আরেকটা ঘর সাজিয়ে রেখেছে, এই যে এই যে হ্যাঁ এই যে এটা গার্ডেনে সাজার জন্য, এই যে এখানে দেখেন পাথর দেওয়া আছে, বিভিন্ন কালারের পাথর, পাথর। এই যে দেখুন ওই যে দরজা, এখানে আপনি ওই যে এখানে ডিজাইনটা দেওয়া আছে, ডিজাইনটা দেওয়া আছে। এই যে উই প্রোভাইড সিকিউরিটি ইন ইউর গার্ডেন। তারপরে এই যে এখানে দেখুন
এটা কিভাবে সাজাবে ডিজাইনটা এখানে দেওয়া আছে সুন্দর ভিতরে চেয়ার টেবিল দিয়ে বসবে ভিউয়ার্স এতক্ষণ গার্ডেনটি দেখায় একটু টায়ার্ড ফিল করছি আমি এখানে বসলাম তো আমি জাহানারা মজুমদার ইউকে থেকে আপনাদের থেকে বিদায় নিলাম আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যখনই করবেন তখনই আপনাদের কাছে আমি যত ভিডিও ছাড়ব দ্রুত আপনাদের কাছে চলে যাবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সর্বক্ষণ আমার সাথে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রমজানুল মোবারক